নমস্কার, আপনারা দেখছেন হার্স নিউজ, আমি হরেন্দ্র। এই মুহূর্তের সবথেকে বড় খবর, মন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। তিনি নারী এবং শিশু কল্যাণের বিভাগের দায়িত্ব ছিলেন, তিনি সঠিকভাবে কাজ না করার কারণেই তাকে হচ্ছে, যেটা বিজেপির বিশেষ সূত্রে জানা যাচ্ছে, তেনাকে ইস্তফা দেওয়ার জন্য আবেদন করা হয়, তিনি ইস্তফা দিয়েছেন। এছাড়া বাংলার আর একজন মন্ত্রী, তিনিও সঠিকভাবে কাজ করতে পারেনি, বাবুল সুপ্রিয়, তাকেও ইস্তফা দেওয়া হয়েছে। এবং একাধিক মন্ত্রীদেরকে, যারা সঠিকভাবে কাজ করতে পারেনি, তাদেরকেও মন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয়েছে। এবং নতুন মুখ আনা হয়েছে দেশের উন্নয়নের জন্য, যারা ভালো কাজ করেছে তাদের পদোন্নতি হয়েছে, এবং যারা ভালো কাজ করেনি, কাজ করতে পারেনি, শুধুমাত্র রাজনৈতিক করেছে, রাজনীতিকেও সঠিকভাবে করতে পারেনি, যার কারণে হচ্ছে তাদের হচ্ছে ডিমোশন হয়েছে। বিজেপির যিনি রায়গঞ্জ লোকসভা যিনি সাংসদ ছিলেন দেবশ্রী চৌধুরী, বালুঘাটের বাসিন্দা, তার মন্ত্রী পদ যাওয়াকে কেন্দ্র করে বিজেপির মধ্যে একটা উৎসাহ দেখা যাচ্ছে। তিনি সঠিকভাবে কাজ করতে পারছেন না, জনগণের সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন, কোনো ডেভেলপিংয়ের কোনো চিন্তা ভাবনা ছিল না। উত্তর দিনাজপুর জেলা জুড়ে দেবশ্রী চৌধুরীর কোনো উন্নয়নের চিন্তা ভাবনা ছিল না বলে, আর যিনি যে পদটা ছিল সে পদে সঠিকভাবে কাজ করতে পারছিল না, যার কারণেই কিন্তু তার মন্ত্রী পদটি চলে যায়। তো দেখে নিব এক নজরে কারা কারা মন্ত্রী পদে ইস্তফা দিলেন, কারা নতুন তাদের প্রমোশন হয়েছে, কার ডিমিনিশন হয়েছে, দেখে নিন এক নজরে। আগামী বছর ছ রাজ্যে বিধানসভা নির্বাচন, এই আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ হবে এমন খবর অনেকদিন থেকেই হাওয়ায় ভাসছিল। অবশেষে মোদী মন্ত্রিসভার বড়সড় রদবদল ঘটেই গেল। শপথ নিলেন 43 জন মন্ত্রী। এই তালিকায় যেমন রয়েছেন নতুন মুখ, তেমনি আবার অনেকেই প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রিত্বের প্রমোশনও পেলেন। একাধিক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও এবার মোদী মন্ত্রিসভায় সামিল করা হয়েছে। তবে সবচেয়ে চমক, এবার বাদ পড়লেন একাধিক মন্ত্রী। বাংলা থেকে দুই মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী পদত্যাগ করেছেন। পদত্যাগ করেন হর্ষবর্ধন, রমেশ পোখরিয়াল, রবিশঙ্কর প্রসাদ, প্রকাশ জাভরেকরের মতো হেভিওয়েট মন্ত্রীরাও। মোট 15 জন পূর্ণমন্ত্রী শপথ নিলেন বুধবার। তাঁদের মধ্যে 8 জনের পদোন্নতি হল, 7 জন প্রথমবার মন্ত্রী হচ্ছেন। বাংলা থেকে নতুন কেন্দ্রীয় মন্ত্রী হলেন 4 জন। মন্ত্রী হলেন শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার ও জন বার্লা। তবে 4 জনই প্রতিমন্ত্রী হচ্ছেন। এক নজরে মোদী মন্ত্রিসভার নতুন মন্ত্রীরা হলেন নারায়ণ তাতুরানে, শ্রী সর্বানন্দ সোনোয়াল, ডক্টর বীরেন্দ্র কুমার, জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, রামচন্দ্র প্রসাদ সিং, অশ্বিনী বৈষ্ণব, পশুপতি কুমার পারস, কিরেন রিজুজি, রাজকুমার সিংহ, হরদীপ সিং পুরী, মনসুখ মন্দাভিয়া, ভূপেন্দ্র যাদব, পুরুষোত্তম রূপালা, জি কিষণ রেড্ডি, অনুরাগ সিং ঠাকুর, পঙ্কজ চৌধুরী, অনুপ্রিয়া সিং প্যাটেল, সত্যপাল সিং বাঘেল, রাজীব চন্দ্রশেখর, শোভা করন্দলাজে, ভানু প্রতাপ সিং বর্মা, দর্শনা বিক্রম জরদোস, মীনাক্ষী লেখি, অন্নপূর্ণা দেবী, নারায়ণ স্বামী, দক্ষল কিশোর, অজয় ভট্ট, ভিএল বর্মা, অজয় কুমার, চৌহান দেব সিং, ভগবন্ত খুবা, কপিল মোরেশ্বর পাতিল, প্রতিমা ভৌমিক, সুভাষ সরকার, ভগবত কৃষ্ণরাও করাত, রাজকুমার রঞ্জন সিং, ভারতী প্রবীণ পাওয়ার, বিশ্বেশ্বর টুডু, শান্তনু ঠাকুর, মুঞ্জপাড়া মহেন্দ্র ভাই, জন বার্লা, এল মুরুগান, নিশীথ প্রামাণিক।